আসসালামু আলাইকুম কাইট লাভার্স, ইস ইব্রাহিম সাথিয়ার কাইট স্পেশাল আরেকটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। সো রিয়েল কাইট ফাইটিং নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। প্রথমে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা দান্দা বানতে পারবেন। সো দান্দা বাঁধার জন্য অবশ্যই আপনাকে একটা নিচে ফুটা করতে হবে, একটা উপরে ফুটা করতে হবে। দেন এক গিব্বা পরিমাণ হাত নেবেন, এক গিব্বা পরিমাণ গ্যাপ নেবেন, দেন এক গিব্বার ওই জায়গায় দুইটা ফুটা করবেন। সো এইভাবে করে সিম্পলি দুইটা ফুটা করবেন, নিচে দুইটা উপরে। দেন আপনারা দুই পাল্লা সুতা নেবেন, একটা দুই পাল্লা সুতা। অবশ্যই সুতাটা যেহেতু রক সুতা দিয়ে উড়ালে, মানে ইন্ডিয়ান রক সুতা দিয়ে উড়ালে রক সুতা নেবেন, আর যদি আপনি হাতে দিয়ে মান্দে সুতা দিয়ে উড়ান তো ধরেন মান্দে সুতা দিয়ে দান্দা বাড়বেন, নাহলে কিন্তু আপনার দান্দাটা স্প্রিং খাবে। সো আমি যেহেতু রক সুতা দিয়ে হচ্ছি সেহেতু রক সুতা নিলাম দুই পাল্লা। দুই পাল্লা নিয়ে জাস্ট নিচের ছিদ্রটায় দিব, দেন উপরের ছিদ্রটায়। সো নিচের ছিদ্রটায় দেওয়ার পর উপরের ছিদ্রটায় ঢুকাবো, দেন আমি গিট্টু দিয়ে দিব দুইটা, দুইটার থেকে একটু বেশি দিব, তিনটা গিট্টু বা চারটা এরকম দিবেন, যাতে করে প্যাঁচটা না খুলে যায়। কারণ অনেক সময় ঘুড়ি উড়ানোর সময় কাটাকাটি খেলার সময় উপরে দান্দাটা খুলে যায়, তখন কিন্তু সমস্যা হয় উপরে বা নিচে। এর জন্য গিট্টুটা অবশ্যই ভালোভাবে দিতে হবে, যাতে করে আপনার প্যাচ খেলার সময় দান্দাটা খুলে না যায়। সো দেখতে পাচ্ছেন আমি সমান করে নিছি, সমান করে নেওয়ার পর দেন আবার নিচে দুইটা দিব। সো অবশ্যই দুই পাল্লা দান্দা দিবেন, নাহলে কিন্তু আপনি অনেক সময় দান্দার থেকে প্যাচ খেললে ঘুড়ি কিন্তু কাটা খেয়ে যায়। সো এইভাবে করে সিম্পল ওয়েতে দান্দা বাড়বেন। আশা করছি আপনার ঘুড়ি টানে দিলে টানবে, লোটাইলে লোটবে, আর প্যাচ খেলার সময় আপনার স্ট্রেট থাকবে না, তখন আপনি যেরকম করবেন সেরকম করবে। সো এইভাবে দান্দা বাড়বেন। দেন আমি এক গিব্বা পরিমাণ সব নিব, এক গিব্বা সমান ই নিয়ে দেন একটা অনুমান দিলাম মাঝের থেকে বেশি, নিচেরটা সমান উপরেরটা থেকে একটু বেশি। সো এইভাবে নেওয়ার পর দেন যখন দেখবো ওকে হয়েছে, ওকে। সো ওই জায়গাটায় আমি একটা গিট দিব, গিটটা অবশ্যই একটু মাঝখানে একটু ফুকা রাখবো, ফুল টান দিব না। দেখেন একটু ই রাখছি, ফুল টান দিয়ে নিই, গিটটা যে দিছি আমি ফুল একবারে টান দিয়ে নিই, আমি একটু ফুটা রাখছি। এই ফুটাটার মধ্যে আমি আমার সুতাটা ঢুকাবো, সুতা ঢুকেই গিটটু দিব। কারণ কেন সেটা হচ্ছে অপোনেন্টের ঘুড়ি যখন আমি বাজাতে যাব, যদি কারো ঘুড়ি কাটা খেয়ে আসে ওটা যদি বাজাতে যাই, তখন এই সুতা এই যে একটু জায়গা রাখছি না ফুল গিটটু দেয়নি উপরের মাথাটা, এই উপরের মাথাটা থেকে অপোনেন্টের সুতাটা বাজবে, সেখান থেকে আমি ঘুড়িটা বাজিয়ে আনতে পারবো। এটা হলো ঘুড়ি বাজানোর ঠিক। আপনারা যারা ঘুড়ি বাজাতে পারেন না তারা এইভাবে দান্দা বাড়বেন, তাহলে দেখবেন অপোনেন্টের ঘুড়ি বাজাতে পারবেন। এখন আপনাদের টিম সাদের মেম্বার আসিম, সে আপনাদের ঘুড়িটা বন করা ট্রাই করে দেখাবে। দেখবেন মাঝের চুটিটা বেঁকায় নিছে অ্যান্ড গোল চুটিটাও বেঁকায় নিছে একটু, যাতে করে আপনার ঘুড়িটা পলেন্টিক্স না খায়। কারণ স্ট্রেট মাঝের চুটিটা স্ট্রেট থাকলে আপনি যদি টান দেন তাহলে অনেক সময় পলেন্টিক্স খেয়ে ঘুড়ি আপনার কাছে ব্যাগ এসে পড়ে। আর ঘুড়ি উড়ানোর সময় অবশ্যই অবশ্যই আস্তে আস্তে টানবেন, যাতে করে ঘুড়িটা আপনার ব্যাক এসে না পড়ে আর বাতাসটা পায়। যেহেতু ঘুড়িটা হালকা জিনিস এর জন্য হালকায় হচ্ছে বাতাস দিতে পারেন। দেখতে পাচ্ছেন আশেপাশে কাইট ফাইটিং হইতেছে ভালোই। সো আশা করছি আপনাদের ভালোই কিছু প্যাচ দেখাবো। সো এটা যেহেতু বেসিক টু অ্যাডভান্স লেভেলের কাইট ফাইটিং ফার্স্ট ভিডিও, সো এরকম আরও আরও ভিডিও আসবে নেক্সটে। আপনারা জাস্ট যারা সিম্পলি যারা এখন তুই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই, পাশে থাকা বেল অ্যাকাউন্টটা দেখে সাবস্ক্রাইব করে দিন, আর যারা নতুন তারা অবশ্যই অবশ্যই ভিডিওটা লাইক দিন অ্যান্ড সাবস্ক্রাইব করুন। আর সবাই আপনারা ভিডিওটা লাইক দিন, কারণ এরকম ভিডিও আমার চ্যানেলে এখন থেকে আরও আসবে। সো দেখতে পাচ্ছেন আসিফ সামাও বন করতে পারেনি, তো আমি তাকে বন করে দেখাইতেছি। সো দেখেন টান দিলাম আর আমার হাতের অ্যাকশনগুলি কপি করেন, যেহেতু আমি হাত দিয়ে বন করতেছি আপনারা হাত দিয়ে বন করবেন। যারা বন করতে সমস্যা হয় তারা আমার হাতের অ্যাকশনগুলি কপি করেন। দেখতে পাচ্ছেন আমি এক আঙ্গুল দিয়ে কীভাবে আস্তে আস্তে যখন ঘুড়ি লোটবে, যখন ঘুড়িটা লোটতে থাকবে তখন ঢিল দিবেন, আবার যখন দেখবেন মাথাটা নিচে নেমে যাচ্ছে তখন আবার টান দিয়ে মাথাটা উপরে করাবেন। এভাবে করবেন, মানে ঘুড়ির মাথাটা যেদিকে যাবে তখন টান দিবেন, যখন দেখবেন মাথাটা একটু উপরে উঠছে তখন টান দিবেন, খারাপ হয়ে যাবে। আবার মাথাটা নিচে নামলে তখন একটু ঢিল দিবেন, ঢিল দিবেন, আবার যখন উপর দিকে একটু মাথাটা উঠবে তখনই টানটা দিবেন। দেখতে পাচ্ছেন এভাবে করে ইটা করবেন, ঘুড়ির মাথাটার উপরে ফলো রাখবেন, মাথের দিকটা মানে একবারে উঁচুরের দিকটা, যখন দেখবেন উঁচার দিকটা যেদিকে গেছে ওদিকে টান দিলে আপনার ঘুড়িটা ওদিকে যাবে। সো এর জন্য মাঝের দিকটা যখন উপরে উঠাতে চান তখন যখন উপরের দিকে মুখটা হবে তখন টান দিবেন, উপরের দিকে উঠে যাবে, আর যখন নিচের দিকে লোটাতে চান তখন জাস্ট একটু ঢিল দিবেন, লোটতে থাকবে। সো এভাবে করে আপনারা খুব ইজি হতে ঘুড়ি বন করতে পারবেন। সো দেখতে পাচ্ছেন আমি যেহেতু খালাস অরিজিনাল ইন্ডিয়ান সুতাটা দিয়ে উড়াইতেছি, কারণ আমি বলছি আমি খালাস সুতা দিয়ে আপনার উড়াই দেখাবো। সো খালাস সুতা দিয়ে উড়াইতেছি আজকে, আর পুরো প্যাচটা আমি আজকে হাত দিয়ে খেলবো। নেক্সট ভিডিওতে আপনার নাটাই দিয়ে প্যাচ খেলা দেখাবো, এই ভিডিওটা আমি সম্পূর্ণ আপনি হাত দিয়ে দেখাবো। আর হাত দিয়ে প্যাচ খেলার জন্য অবশ্যই কিন্তু আপনার হাতের স্পিড বেশি হতে হবে। সো চলে যাচ্ছে আমি ফার্স্ট প্যাচে, দেখতে পাচ্ছেন আমার অপোনেন্টটা সামনের থেকে ঘুরে যাচ্ছে আর আমি পিছের থেকে। সো সামনের থেকে উড়ালে আমি কী বলছি আপনাদের, অবশ্যই অবশ্যই টানে খেলবেন, সামনের থেকে যারা উড়ায় তাদের সাথে ঢিলে খেলতে যাবেন না, তাহলে কিন্তু কাটা খাবেন। সো দেখতে পাচ্ছেন আমার ঘুড়িটা গ্রিন সার্কেলে আমার ঘুড়ি আর রেড সার্কেল তার ঘুড়ি। সো আমি কী করবো, তার নিচ দিয়ে যাবো। দেখতে পাচ্ছেন প্রথমে নিচ দিয়ে ঢুকাইতেছি, নিচ দিয়ে ঢুকে তার যে দান্দাটা যেদিকে থাকে সেদিক দিয়ে টান দিব। দেখতে পাচ্ছেন ঢুকাই দিছি, ঢুকাই দিছি, দেন আমি জোরে টান দিব, একটা জোরে হাত দিয়ে পিছিয়ে চলে যাবো, যত শক্তি আছে হাতের স্পিড। সো আপনি টান দিবেন জাস্ট বাগারটা, দেখতে পাচ্ছেন
পাগারটা হয়ে গেল, লোড খেয়ে গেল তার ঘুইটা, সামনের থেকে ঘোড়া আসতেছে, যে চলে যেতেছে দেখতে পাচ্ছেন ঘুইটা। সো খুব ইজি ওয়েতে আমি কেটে ফেললাম জাস্ট টানে, যারা সামনের থেকে ঘোড়ায় দেখতে পাচ্ছেন আমার ঘুইটা বাঁচে আছে, তো যারা সামনের থেকে ঘোড়ায় তার জাস্ট টানে কেটে ফেলতে পারবেন। দেন চলে যাচ্ছি নেক্সট পেজে, এই পেজটা হলো সে আমার পিছন থেকে আসছে আর আমি তার সামনে। সো পিছন থেকে যদি কেউ আপনাকে টান দিতে চাচ্ছে, কোনো সময় টান দিতে দিবেন না, আপনি কী করবেন তার নিচ দিয়ে দিয়ে ঢিল খেলবে। সো যেটা আমি আগের পেজে করছিলাম, আগের পেজে যখন আমি সামনের থেকে উড়েতেছি টানে নিছি, সে কাটা খেয়ে গেছে। সে যদি আমাকে টানে দিয়ে দিত তাহলে কিন্তু যতই আমার ভালো শুতা হোক আমি কিন্তু কাটা খেয়ে যেতাম। সো দেখতে পাচ্ছেন অপোনেন্টের ঘুড়িটা পিছন থেকে আসছে, তার ঘুড়িটা হলো রেড সার্কেলে যে ঘুড়িটা দেখতে পাচ্ছেন সেটা তার ঘুড়ি আর ব্লু সার্কেলে আমার ঘুড়ি। সো আমি কী করছি তার নিচ দিয়ে দিয়ে দিছি, সেই জন্য সে আমাকে টান দিতে পারতেছে না। এখন কী করতেছি আমি ঢিল দিতেছি থাপকি দিয়ে আস্তে আস্তে করে শুতে যাচ্ছি আর থাপকি দিতেছি, মানে একটু 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 টান দিতেছি। এভাবে করে খুব ইজি হতে কেটে বলবো, যারা পিছন থেকে আসে তাদের কখনো আপনি টান দিতে দিবেন না, যদি সে টান দিয়ে দেয় তাহলে কিন্তু আপনি কাটা খেয়ে যাবেন আপনার যত ভালো সুতা হোক বাংলাদেশের বা ইন্ডিয়ার। সো এর জন্য আপনি কী করবেন, কেউ যদি পিছন থেকে আসে অবশ্যই অবশ্যই তার সাথে ঢিলে প্যাস খেলবেন সামনাসামনি। সো দেখতে পাচ্ছেন সে আমার যেহেতু পিছন থেকে আসছে, আমি তার নিচ দিয়ে লাগাই দিছি, তাকে নিচ দিয়ে দিতে দেয়নি, এখন যা ঝিল দিতেছি আস্তে আস্তে করে হালকা ওয়েটে তার ঘুইটা ইজিলি কেটে যাবে। দেখতে পাচ্ছেন কাটা খেয়ে গেল লোড বাগেটটা। সো লোড বাগেটটা হলো করি আমরা ঢাকায়, পুরান ঢাকায় যদি কারো ঘুড়ি কাটি তখন বাগারটা লোড বা লোড বাগেটটা বলি। সো এইভাবে করে খুব ইজি ওয়েতে আপনি অপোনেন্টের ঘুড়িটা কেটে ফেলতে পারবেন। সো দেখতে পাচ্ছেন সবার হাসি মুখে আমারও, সো এইভাবে করে কেটে ফেলতে পারবেন। দেন চলে যাচ্ছি আমরা নেক্সট পেজে। ওকে, সো নেক্সট পেজে দেখতে পাচ্ছেন এখন খেলবে আসিফ। আপনাদের আসিফ দেখতেন ঘুইটা নিচে নামাইছে, বাট ঘুইটা নিচে নামাইছে যখন তার ঘুইটা কিন্তু দেখতে পাচ্ছেন ব্লু রেড সার্কেলে অপোনেন্টের ঘুড়ি আর গ্রিন সার্কেলে তার ঘুড়ি। সো দেখতে পাচ্ছেন আসিফ কী করতেছে, নিচ দিয়ে দিতেছে তার, কিন্তু নিচ দিয়ে আসিফের দেওয়াটা ঠিক হইতেছে না, কারণ তার ঘুইটা বাতাসে নাই। দেখেন বাতাসে নাই, আসিফ ঘুইটা বাতাসে উড়েছে, অপোনেন্ট টান দিল আসিফ কাটা গেল। দেখতে পাচ্ছেন কারণ তার ঘুইটা বেশি নিচে নামাই ফেলছে। আপনি অবশ্যই যখন প্যাস খেলবেন আপনার ঘুইটা বাতাসে রাখবেন, এটা আমি সবসময় বলছি। দেখেন ওই বাতাসে রাখে নেই, তার জন্য কিন্তু সে কাটা খেয়ে গেলো। যত অরিজিনাল ইন্ডিয়ান সুতা হোক, সুতাটা কিন্তু খালা সুতাই, কিন্তু সে কাটা খেয়ে গেলো। এর জন্য হলো টেকনিকটা অনেক ইম্পর্টেন্ট আপনাদের অপোনেন্টের ঘুড়ি কাটার জন্য। সো আশা করছি বুঝে গেছেন, ঘুড়ি সবসময় বাতাসে রাখবেন অপোনেন্টের ঘুড়ি কাটার জন্য। দেন চলে যায় নেক্সট প্যাচে। দেখতে পাচ্ছেন নেক্সট প্যাচে এটা আমাদের পাশাপাশি বিলিং থেকে উড়েছে, মানে আমার সাথে আরেকটা বিলিং থেকে ঘুড়িটা উড়েছে। তো পাশাপাশি বিলিং হলেও আপনারা ঢিলে খেলবেন, বেশিরভাগই ঢিলে খেলবেন, আর টানে খুব কমই খেলবেন। যখন টানামানি হয় তখন টানে খেলবেন। দেখতে পাচ্ছেন আমি ঢিল সাঁতাছি দিতে আসতেছি, বা অনেকক্ষণ ঢিল সারার পরও সে কাটা কাটছে না কেউ, কারণ দুজনের সুতাই কোয়ালিটি সেম, তার সুতাও খালাস আমার সুতাও খালাস। সো এখন আমি কীভাবে কাটবো, যদি এক সুতা আমাদের, সো আমি কী করবো তার সাথে ঢিল দিতেছি কেউ কাটা কাটতেছি না, দেন আমি টানতে থাকবো। যখন টানামানি হবে তখন আমি প্রথম দিকে একটু আস্তে আস্তে টানবো, এটা হলো ট্রিক। প্রথম দিকে আস্তে আস্তে টানবে, দেন লাস্টের দিকে যে সর্বশক্তি দিয়ে টানবে। সো দেখতে পাচ্ছেন আমি প্রথম দিকে আস্তে আস্তে টানতেছি, যাতে আমার ঘুইটা তার ঘুইটা থেকে একটু দূরে থাকে, যাতে করে আমি তার দান্দাটার মধ্যে ফাঁসাতে পারি, তার দান্দাটার থেকে ঘষে তাই কেটে ফেলতে পারি। সো এর জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আস্তে আস্তে টানতেছি, আর এখানে দেখতে পারবেন যেটা গ্রিন সার্কেলের মধ্যে ঘুইটা আমার আর রেড সার্কেলের মধ্যে ঘুইটা তার। সো দেখতে পাচ্ছেন আমি প্রথমে আস্তে আস্তে টানতেছি, সে কিন্তু জোরে টানতেছে বলদার মতো, কিন্তু লাস্টে যে আমি একবার জোরে গতি দিয়ে দিব, জোরে টান নিতেছি, দেন তার দান্দাটা থেকে সে কাটা খেয়ে গেল লোগেট পাগেটটা। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে টানামানি করে সুতার অবস্থা 12টা বেজে গেছে। আপনি অবশ্যই টানামানির সময় নাটাই দিয়ে একজনকে দিয়ে পেঁচাবেন, নাহলে কিন্তু আপনাদের সুতার 12টা বাজে। সো আমরা এখানে আস্তে আস্তে করে টানবো, টানতে টানতে আস্তে আস্তে করে খুলে যাবে, আর যদি এক ক্লাস না খুলে যে জায়গা দিয়ে সাদা হয়ে যাবে সেই জায়গাটা ছিঁড়ে ফেলবো। আপনি এভাবে করে চাইনিজ সুতার জট ছড়াতে পারেন, আর অবশ্যই অবশ্যই কী করবেন অরিজিনাল ইন্ডিয়ান সুতা নেবেন, নাহলে কিন্তু আপনি জট ছুটবেন না, আর যে জায়গায় সাদা হয়ে যাবে সেই জায়গায় ছিঁড়ে ফেলবেন। আর চার পাঁচটা প্যাস খেলার পর অবশ্যই ঘুড়ি নামাবেন, নামিয়ে চেক করবেন যে জায়গা থেকে সাদা হয়ে যায় সেই জায়গা থেকে ছিঁড়ে ফেলা দিবেন, নাহলে কিন্তু আপনারা একটা ঘুড়ি দিয়ে 20-30টা ঘুড়ি কাটা রেকর্ড করতে পারবেন না। আর নেক্সট ভিডিও থেকে আমাদের যেহেতু নাটাই দিয়ে প্যাচ আসবে, সো আসিফে দেখা দিচ্ছে কীভাবে আস্তে আস্তে করে প্রতিদিন এরকমভাবে এক ঘন্টা করে প্র্যাকটিস করবেন। আশা করছি আপনিও খুব ভালো নাটাই দিয়ে অপোনেন্টের ঘুড়ি ঘেন্না দিয়ে কাটতে পারবেন খুব ইজি ওয়েতে। আশা করছি আপনার ভিডিওটা ভালো লেগেছে। আর এখানে দেখুন একটা মজার জিনিস, যে এই পিচ্ছিটা কী করছে, তার একটা বোতলের নাটাই আছে, সে কী করছে তার হাতের গুঁড়া দিয়ে টান্না দিয়ে তার কী করছে পোলার শরীর সুদ্ধা টান দিয়ে দিছে। সো এরকম করবেন না, অবশ্যই টেকনিক করে প্যাস খেলবেন, নাহলে কিন্তু আপনি যত অরিজিনাল সুদ্ধা হোক আপনি কিন্তু কাটা খেয়ে যাবেন। সো ভিডিওটা আশা করছি ভালো লেগেছে, অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট করে জানিয়ে দিন কেমন লাগছে, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আপনাদের জন্য রিয়েল কাইট ফাইটিং এর পার্ট 2 আসবে, আর যারা অরিজিনাল ইন্ডিয়ান সুতা চান তারা আমাদের ফেসবুক পেজ কাইটটা বাংলাদেশ থেকে পারচেজ করতে পারে। বিভিন্ন রঙে রঙে দেশি ঘুড়ি, ইন্ডিয়ান ঘুড়ি, নাটাই, মাঞ্জার সামগ্রী, রেডিমেড মাঞ্জা সুতা, ইন্ডিয়ান সুতা এবং কি সকল ঘুড়ি বিষয়বস্তু আপনারা যদি পাইকারি অথবা খুচরা মূল্যে নিতে চান আপনারা এই নাম্বারে যোগাযোগ করুন। এখান থেকে আপনারা বাংলাদেশে সকল বেস্ট কোয়ালিটি সুতা পাবেন এবং কি প্রতিটা জিনিস আমাদের চেক করে আপনাদের দেব। আপনারা আমাদের থেকে নিয়ে জিনিস আমাদের ফেসবুক গ্রুপ কাইট লাভার বাংলাদেশ সেখানে রিভিউ দিতে পারেন, অথবা আমাদের ফেসবুক পেজে কানেক্ট করে আমাদের থেকে জিনিস কিনতে পারেন। আপনারা আমার কাইট রিলেটেড সকল কাইট কাটিং ইউটিউব ভিডিও আপনারা আমার ইউটিউব চ্যানেল ইব্রাহিম সাদ সেখানে দেখতে পারেন, এবং কি প্রতিটা জিনিস আমরা 100% সেফ অ্যান্ড সিকিউরভাবে আপনাদের কাছে পৌঁছে দিব কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় অর্ডার দেওয়ার মাত্র একদিনের ভিতর। আপনারা
আপনারা নিতে চান জাস্ট কাইন্ডলি আমাদের ফেসবুক আইডি এমডি ইব্রাহিম সাদ এখানে জয়েন করুন, এন্ড আপনারা বেস্ট কোয়ালিটি সুতা বাংলাদেশের সব জায়গা থেকে নিন।